হিন্দুভাইদের এই দুর্গা উৎসবে বাঙালি মুসলমানরা সেখানে তাদের সেই আনন্দের ভাগিদার হয়, আনন্দের সাথে তাদের সাথে মিলেমিশে পালন করে থাকে। এটাই আমাদের গণতন্ত্র দেশ এবং আমাদের মুক্তিযুদ্ধের এই চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম। আজকে বাংলাদেশের বিভিন্ন এই দুর্গা উৎসব, শারদীয় দুর্গা উৎসব পালিত হচ্ছে সুন্দরভাবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে বাংলাদেশের সকল ধর্মের মানুষ তারা নিরাপদে জীবনযাপন করতে পারে, নিরাপদে তারা তাদের ধর্ম আচার অনুষ্ঠান। বাংলাদেশ এবং এই বাংলাদেশের জন্যেই আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। বাংলাদেশকে আজকে জননেত্রী আপনারা আশীর্বাদ করবেন। আমাদের নকলা নালিতাবাড়ির মানুষের যিনি উন্নয়নের রূপকার, বাংলার অগ্নিকন্যা হিসাবে যিনি খ্যাত বেগম মতিয়া চৌধুরীর জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে হায়াত দারাজ করেন, তারা যেন দীর্ঘজীবী হন, সেই আশীর্বাদ আপনারা করবেন। যাতে এই দেশ থেকে আমরা যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্নের সোনার বাংলা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা যাতে প্রতিষ্ঠিত করতে পারি। আজকের এই শারদীয় দুর্গা পূজার পূজারী ভক্তবৃন্দদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্বাগত ব্ল্যাক টাইগার ডিজে গ্রুপ, আপনারা যেখানে থাকেন অতি শীঘ্র মায়ের মন্দিরে এসে উপস্থিত হন।